হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কেয়াশিট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লাইফ। অবশ্য অনেকদিন পরেই বলতে গেলে আমি গোল্ড অ্যান্ড ডায়মন্ড করছি, মাঝখানে একটা উইক গ্যাপ গেছে, কিন্তু এই একটা উইকের মধ্যে আমরা কিন্তু অনেক রকমের জুয়েলারিজ কিন্তু আমরা বলতে গেলে তোমাদেরকে দেখাবো বলে আমি রেখে দিয়েছি। যেরকম ভাবো জুয়েলারির মধ্যে খুব সুন্দর স্লিকের মধ্যে, মানে হালকার মধ্যে তোমরা যেই নেকলেসগুলো চাও সেইগুলো বা মঙ্গলসূত্র, এইগুলো কিন্তু অনেক রকমের জিনিস কিন্তু আমি আজকে রেখেছি তোমাদের দেখাবো বলে। সেরকমই জিনিস থেকে শুরু করবো, কিন্তু তার আগে তোমরা একটু জানাও তো তোমরা কেমন আছো। আমি তো খুব ভালো আছি। আর আমার এই অ্যাকচুয়ালি রেনি সিজনটা দারুণ লাগে, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি দেখতেও মজা লাগে, আর বৃষ্টির জলের মধ্যে খেল ছোটোবেলায় মজা লাগতো খেলতে, এখন আর ওইটা হয় না খেলাটা। হাই 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 হ্যালো এভরিওয়ান, ফারাকাতুন কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো সেটা জানাও, আর তোমরা আজকে কী কী দেখতে চাও কালেকশন সেইটাও আমাকে লিখে জানাও কমেন্ট করে। মুখ পলা বাঁধানো দেখাও না, মুখ পলা বাঁধানো আমাকে দাও। অ্যাকচুয়ালি মুখ পলা বাঁধানোর মধ্যে আমি একটা খুব সুন্দর একটা বলতে গেলে পলার মধ্যে একটা জিনিস দেখাবো। প্রথমেই কী দেখাবো বলো তো? এটা রেড পলার মধ্যে না, এটা গ্রিন পলার মধ্যে কিন্তু বানানো হয়েছে। তুমি আরেকটা ভুলে যাচ্ছ, আর শাড়ির ভেতরে আছো বলে। সো সেইটা থেকে আমি শুরু করবো। দেখো এখানে একটা খুব সুন্দর একটা পলার উপরে বাঁধানো হয়েছে, এইটা তোমাদেরকে দেখাই দেখাবো বলে রেখেছি। মিষ্টি কেমন চলে গেল, কি লিখলে? কদিন পর, অনেক দিন পরে করেছিলে? হ্যাঁ আমি অনেক দিন পরে, মানে একটা উইক আমার মিস গেছে মাঝখানে, জামা কাপড়ের লাইফ তো করি। কিন্তু প্রথমে আরেকটা জিনিস বলে দিই, ইন্ডিপেন্ডেন্স ডে মানে আমাদের যেটা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্স ডে তো আসছেই, বলতে গেলে কি কয়েকদিনই বাকি। সো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য কিন্তু আমাদের অফারটা কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে, আর গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ওপরেও কিন্তু অফার আছে। কী অফার আছে সেটা জানতে চাও তো? আমাদের গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ওপরে যেই অফারটা আছে, দাঁড়াও আমি নিজ ভালোভাবে দেখে বলি, নাহলে এক্ষুনি যদি কিছু একটা ভুল বলি তখন তোমরা আমাকে বলবে কী হলো মিষ্টি এটা বলেছে কেন এটা হচ্ছে। আমরা কিন্তু তোমরা যদি 20 grams যদি গোল্ড কেনো তাহলে কিন্তু 1 gram গোল্ড তোমরা ফ্রি পাচ্ছ। এছাড়া ওল্ড গোল্ড যদি এক্সচেঞ্জ করো ওর মধ্যে কিন্তু কোনো চার্জেস আমরা নিচ্ছি না, ওটা ফ্রি অফ চার্জেসে কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করা হচ্ছে। আর যারা 20 gramsের নিচে শপিং করছো, মানে ডায়মন্ড হতে পারে গোল্ড হতে পারে, তারা কিন্তু তোমরা ফ্ল্যাট 20% কিন্তু মেকিং চার্জের ওপর অফ পাচ্ছ। এইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের অফার, আর এইটা 16th of August অবধি কিন্তু এই অফারটা চলবে। আজকের গোল্ড রেট কত? আজকের গোল্ড রেট যেটা যাচ্ছে হচ্ছে 5010 হচ্ছে আজকে গোল্ড রেট। জয়েন্ট লহরি দেখাও, আমি লহরি দেখাচ্ছি। মাঝখানে জয়েন্ট লহরি মানে এটা কি? হ্যাঁ মানে লহরি দেখাচ্ছি, মানে ব্রোচ প্যাটার্নে। মেকিং চার্জ কত দিয়ে কটা? আমাদের মেকিং চার্জ শুরু হয় হচ্ছে অ্যাপ্রক্স, অ্যামাউন্ট ওয়াইজ কত হচ্ছে ওটা 600, মানে 600 মানে ডিপেন্ড করে জিনিসের উপর, 600 থেকে মোটামুটি 500-600 থেকে কিন্তু স্টার্টিং। মিষ্টি পলা নেকলেস আর ইয়ারিং সেটটা কত থেকে স্টার্ট? পলা নেকলেস যদি বলো আমাদের নেকলেস শুরু হচ্ছে 3-4 gram থেকে শুরু, আর ইয়ারিংস হচ্ছে ওই হার্ডলি 1 gram থেকে ইয়ারিংস শুরু হয়, টপসের মধ্যে হয়। সো আমি একটা পলা বা মাঝখানে জয়েন্ট লহরি দেখাও, লহরি দেখাচ্ছি আমি তোমাদেরকে। ওকে আমি যেটা দেখাবো বলে আজকে প্রথমে ভেবে নিয়েছি সেটা দেখাই। আমার হাতের একটা মুখ পলা আছে গ্রিন পলা, আর একটু আগে আমাকে কেউ একজন বলছিল গ্রিন পলা দেখানোর জন্য, সেটা দেখাই। আর এই হাতেও কিন্তু গ্রিন পলা পরে আছি, তো এইগুলো সব কটাই আমি তোমাদের দেখাবো। আর আমি যেই নেকলেসেস পরে আছি সেইগুলো কিন্তু তোমাদের দেখো। ওখান থেকে লহরিগুলো নিয়ে আসো, নিয়ে এসেছো? হ্যাঁ লহরি এখানে আনা হয়েছে তোমাদের দেখানোর জন্য, সেটাও কিন্তু দেখাবো। স্মল নেকলেসটা প্রাইস এন্ড ওয়েট, হ্যাঁ স্মল নেকলেসটা প্রাইস এন্ড ওয়েট। ওকে সো দ্য ফার্স্ট ওয়ান, হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আমাদের কেয়াশিট এক্সক্লুসিভ, মানে আমার গার্মেন্টস সেকশনে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের আরেকটা অফার আছে, সেই অফারটা হচ্ছে জামা কাপড় ওপরে কিন্তু তোমার ফ্ল্যাট
ওকে আমরা কিন্তু যেটা অফারটা দিচ্ছি হচ্ছে 20-50% অফ, মানে মিনিমাম তোমরা 20% অফ তো পাচ্ছই জামা কাপড়ের ওপরে, ওটা আপ টু 50% অবধি কিন্তু যাচ্ছে। অনেক কিছুর ওপরে 50 আছে, অনেক কিছুর ওপরে 45 আছে, অনেকগুলোতে 30 আছে, আর যেটা মিনিমাম তুমি ডিসকাউন্টটা পাচ্ছ সেটা হচ্ছে 20%। ওকে যেটা আমি শুরু করব সেটা হচ্ছে একটা কোনটা দিয়ে শুরু করি, হোয়াইট শাঁখা দিয়ে শুরু করবো না কলা দিয়ে? ঠিক আছে পলাটা আমি এটা বলে দিয়েছি আগে, এইটা হচ্ছে পলাটা, এটা খুব সুন্দর দেখতে দেখো মুখ পলা এইভাবে কিন্তু আছে, এটা খিল সিস্টেমে আছে পুরোটাই। এইটাতে দুটো এটা যেটা আছে খিল সিস্টেমে, তো খিল সিস্টেমের এইটা ওয়েট পড়বে, মানে এটা ওয়েট হবে হচ্ছে 15 grams, আর যারা উইদাউট খিল চাইছো তারা কিন্তু এটা 12 মানে অলমোস্ট 12 grams এর মধ্যে পেয়ে যাচ্ছ। আমি 15 grams এরই তোমাদেরকে ওয়েটটা বলছি, দেখো খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্প্রে করা আছে। অ্যান্ড এইটার প্রাইস পড়বে 15 grams মানে হচ্ছে এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 91,000 কিন্তু এই জুয়েলারিটার প্রাইস পড়ছে। ডান্সিং স্টোন রিং দেখাও, শাঁখা পলা দেখাও, শাই কালেকশন দেখাও, মিষ্টি জাপানের থেকে, মিষ্টি জাপান থেকে কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আই থিঙ্ক ওখানে এখন মিডনাইট, ইয়া অলমোস্ট মিডনাইট ওখানে। তোমাদের থেকে নেওয়া স্কোয়ার ডায়মন্ড রিং পরে আমার এনগেজমেন্ট হলো, সবাই খুব পছন্দ করেছে, খুব কমপ্লিমেন্ট দিয়েছে। পায়েল জানা থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য, তোমার পছন্দ হয়েছে এন্ড সবার ভালো লেগেছে সেটা জানানোর জন্য। ডান্সিং স্টোনের আমার রিং, ডান্সিং স্টোনের ইয়াররিংস আর পেন্ডেন্ট আছে রিং। হ্যাঁ আমি এখন ওটাই উত্তর দিলাম, উইচ শাড়ি ইজ দিস অ্যান্ড প্রাইস প্লিজ? পূজা মণ্ডল আমি যেই শাড়িটা পরে আছি এই শাড়িটার নাম হচ্ছে কোপারডাম শাড়ি, এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি, আর এই শাড়িটার একবার দেখিয়ে দিই আমি, তারপর আমি জুয়েলারিগুলোতে আসবো। জুয়েলারি দেখাতে আসলে শাড়ির ওপরে আগে নজর যায়। ওকে এই দেখো খুব সুন্দর দেখতে শাড়িটা, আর এটা দেখো বর্ডারটা বলতে লাগে কেন, তুমি এক্সপার্ট হয়ে যাওয়ার কথা এতদিনে। সো শাড়িটার প্রাইস পড়ছে, দাঁড়াও আমি 4299 হচ্ছে এই শাড়িটার প্রাইস, এটা পুরোটাই সিল্ক বেসের ওপরে আছে। ওকে আমি যেটা বললাম এইটাও তো একটা তো আমি বললাম হচ্ছে একটা মুখ পলা দেখালাম তোমাদেরকে, এটা হচ্ছে 15 grams, 15 grams মানে হচ্ছে 19,000 হচ্ছে এটার প্রাইস পড়বে। দেখো এইভাবে কিন্তু পলাটার উপরে অল ওভার ওয়ার্ক যাচ্ছে। আর এছাড়া আরেকটা কিন্তু আমি তোমাদেরকে শাঁখের উপর ডিজাইন আছে, এটা হচ্ছে এলিফ্যান্ট শঙ্কর ডিজাইন, দেখো এইভাবে কিন্তু কাজটা করা হয়েছে এলিফ্যান্ট মোটিভ দিয়ে, মানে একটা পুরো এ দিয়ে শঙ্কর দিয়ে কিন্তু এই ডিজাইনটা এইভাবে কিন্তু এইভাবে দেখো এইভাবে পুরোটাই গোল্ড দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে অল ওভার এটাতে এইভাবে ওয়ার্ক করা, এইটা হচ্ছে ডিজাইনটা। দেখো কি সুন্দর দেখতে জিনিসটা, এটা পুরো এইভাবে কাজটা যাচ্ছে, এটার মধ্যে হলমার্ক আছে, HUID কোড করা আছে, আমাদের প্রত্যেকটা জুয়েলারিতে কিন্তু থাকে। এটার ওয়েট পড়বে হচ্ছে অলমোস্ট 20 grams হচ্ছে এইটা, 20 grams কিন্তু এটা ওয়েট পড়ছে। আর এই দেখো এখানে হলমার্ক আর HUID কোডটা দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে হলমার্ক, এইটা পুরোটাই গোল্ড দিয়ে কিন্তু 22 carat গোল্ড দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে। অ্যান্ড 20 grams গোল্ড মানে হচ্ছে এটা অ্যাপ্রক্স যদি প্রাইস বলি হচ্ছে 1,21,000 এর মতন কিন্তু এটা প্রাইস যাচ্ছে। এটা কেমন দেখতে বলো তো, তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানো। শোরুমের অ্যাড্রেস প্লিজ, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড কলকাতা 27, অ্যান্ড এটার হচ্ছে ঠিক কালীঘাটে ট্রাম ডিপোর অপোজিটে হচ্ছে একটা বড় একটা দেখবে একটা টিভি আছে, সেই টিভিতে আমার ফটো দেখবে বা আমাদের ক্যাশের এক্সক্লুসিভ লেখা আছে, সেই বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের গোল্ড ডিপার্টমেন্ট। আমার গলাটা ঝড় 10K মধ্যে পেন্ডেন্ট হবে, 10K মধ্যে পেন্ডেন্ট মানে হচ্ছে 1.7 gram আরামসে হয়ে যাবে। ওকে এইটা তো দেখালাম,
এটা কেমন দেখতে আগে বলো। 20 গ্রামসের মধ্যে কিন্তু এইটা, আর তোমরা যদি ভাবো এইটা যদি তোমরা নাও 20 গ্রামসের মধ্যে, মানে একদম তুমি ফ্রি পাচ্ছ, মানে তো আরও বেশি প্রফিটে থাকছো, মানে 20 গ্রামসও কিনছো তার সাথে 1 গ্রাম ফ্রি পাচ্ছ তোমরা। এই অফারটা কিন্তু কালকে থেকে শুরু, যারা কিন্তু এই অফারটা নিতে চাও 20 গ্রামস কিনলে 1 গ্রাম ফ্রি, তারা কিন্তু তাড়াতাড়ি করে বুক করতে চান, নাহলে ভালো ভালো জুয়েলারিগুলো কিন্তু আগে থেকেই বুক হয়ে যাবে। এই টিয়ে গার্লদের জন্য রিং দেখাও না, আমি দেখাচ্ছি, 2 গ্রামসের পলা দেখাও, দেখাচ্ছি। ওকে, এরপরে আমি যেগুলো পরে আছি সেটা তোমাদের দেখাই। আমি একটা খুব সুন্দর নেকলেস পরেছি, ছোটো নেকলেসটা যেটা জুম করে তোমরা দেখতে চাইছিলে বারবার ধরে। এইটা হচ্ছে 6.5 গ্রামসের মধ্যে কিন্তু এই নেকলেসটা আসছে, 6.5 গ্রামসের মধ্যে কিন্তু এই নেকলেসটা। অ্যান্ড 6.5 গ্রামস মানে এটার প্রাইস হবে হচ্ছে 40,000-এর মধ্যে কিন্তু এই সুন্দর এই নেকলেসটা আসছে। অ্যান্ড এইটার মধ্যেও কিন্তু অনেকগুলো ডিজাইনে কিন্তু এরকম ছোটো নেকলেসের মধ্যে ডিজাইন পাচ্ছ, যেমন আরেকটা ডিজাইন দেখাই ছোটো নেকলেসের মধ্যে, আরেকটা নেকলেস দাও ছোটো নেকলেসের মধ্যে, এই তো তুমি রাখলে এক্ষুনি। তো 6.5 গ্রামস মানে 40,000। অ্যান্ড এটার আরেকটা প্যাটার্ন দেখাই, এইটা হচ্ছে যেমন 5 গ্রামসের মধ্যে, এটা সরিয়ে দাও, এটা হচ্ছে 5 গ্রামসের মধ্যে আছে, এটা হচ্ছে 5 গ্রামসের মধ্যে পড়ছে। 5 গ্রামস মানে হচ্ছে 30,000-এর মতন কিন্তু এটা প্রাইস পড়ছে, 30-31,000 মতন প্রাইস পড়ছে। এটাও কিন্তু পরলে খুব সুন্দর দেখতে লাগবে। ওকে, এইবার তো তোমাদের দুটো অপশন দেখলাম ছোট নেকলেসে, বড় নেকলেসটা যেহেতু আমাকে একটু লহরি দেবে, প্রথম থেকে লহরি দেখতে চেয়েছে, লহরিটা আমাকে দাও। এই বড় নেকলেসটা সীতাহারটা যেটা পরেছি, খুব সুন্দর এইটা প্যাটার্নের মধ্যে ডিজাইনটা করা, এই নেকলেসটা ওয়েট পড়বে হচ্ছে 45 গ্রামস হচ্ছে এই নেকলেসটা ওয়েট পড়ছে। 45 গ্রামস মানে তুমি 2খানা গোল্ড কয়েন পাচ্ছ ওখানে, মানে গোল্ড কয়েন না, 2 গ্রাম এক্সট্রা পাচ্ছ ফ্রিতে। হ্যাঁ, মানে 2 গ্রাম গোল্ড পাচ্ছে, 1 গ্রাম 1 গ্রাম করে 2 গ্রাম গোল্ড পাচ্ছে। সো 45 গ্রামস মানে হচ্ছে এইটার প্রাইস পড়ছে হচ্ছে 2,78,000 হচ্ছে এইটার প্রাইস পড়বে। মানে ডিজাইনটা দেখো, এটা খুব সুন্দর, লকেটটা খুব সুন্দরভাবে করা হয়েছে, এটা 2 গ্রাম 22 ক্যারেট। আর এইভাবে কিন্তু পুরো নেকলেসটা ডিজাইন যাচ্ছে, মানে এটা একটা সিঙ্গেল নেকলেস পরলে কিন্তু গলাটা মানে পুরোটা ভরা থাকবে, মানে আর কিছু পড়তে লাগবে না। এইটা হলো, তার সাথে দেখো এই ঝুমকোটা একটা পরেছি, পলার ডিজাইন দেখাও না, পলার ডিজাইন নিয়ে আসো না। এটা কানেরটা ওয়েট পড়বে হচ্ছে 17 গ্রামস হচ্ছে এই কানের দুলটা ওয়েট পড়ছে, 17 গ্রামস মানে হচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে 1,03,000-এর মতন কিন্তু এই কানের দুলটা প্রাইস পড়ছে। আরেকবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে কানের দুলটা মুখ পলার, রিম্পা মন্ডল তুমি মুখ পলা দেখতে চেয়েছিলে, একটা এই ডিজাইন আছে, এটা হচ্ছে তোমার 15 গ্রামসের মধ্যে মুখ পলাটা আসছে। অ্যান্ড আরেকটা যদি লাইট ওয়েটের মধ্যে যদি মুখ পলা দেখতে চাও, তাহলে কিন্তু এই ধরনের মুখ পলাও কিন্তু দেখতে পারো রেডের মধ্যে, এটা যেমন 5 গ্রামসের মধ্যে কিন্তু এই মুখ পলাটা আসছে। 5 গ্রামস মানে এটার প্রাইস পড়বে হচ্ছে 30,000, কিন্তু এটার প্রাইস পড়ছে 15,000-এর মধ্যে ডায়মন্ড রিংস আছে। আমাদের ডায়মন্ড রিং শুরু হয় হচ্ছে 12-13,000 থেকে কিন্তু ডায়মন্ড রিং শুরু হয়। তোমাকে 2-3টে অপশন দেখিয়ে দিচ্ছি। ওকে, গ্রিন আর মুখের মধ্যে যদি বলো, মুখটার অপশন আমি কয়েকটা দেখিয়ে দিই। এইগুলো মানে মুখ পলার মধ্যে তোমরা যে কোনো কালারের পলা চাইলে আমরা পলাটা করে দিয়ে দিতে পারবো। এইগুলোর অলমোস্ট হচ্ছে 5-6 গ্রামসের মধ্যে কিন্তু এইগুলো পড়ছে, 6 গ্রামস মানে হচ্ছে অলমোস্ট 36,000-এর মতন অ্যাপ্রক্স প্রাইস পড়বে। এই মুখগুলো দেখিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে নানা রকমের মুখগুলো আছে, যেগুলো যে কোনো সাইজের পলার সাথে কিন্তু আমরা করে দিতে পারবো। এটা ইচ্ছে করলে তোমরা সিঙ্গেল পলাও করতে পারবে, ডাবল পলাও করতে পারবে।
ব্রেসলেট নোয়া দেখাবে, জেন্স চেইন দেখাও, পয়লের 7 গ্রামসের মধ্যে চোকার হবে, আমাদের চোকার হলে 12 গ্রামসের শুরু হয়, এইটা হচ্ছে 6 গ্রামসের নেকলেস, আর চিক পেয়ে যাবে হচ্ছে 5-6 গ্রামসের মধ্যে চিক পেয়ে যাবে নানা রকমের। ওকে আমি লহরিটা আগে দেখিয়ে দিই, আর একটুখানি পলাগুলো আমাকে নিয়ে আসো। আজকে শেয়ার করলে কিন্তু একটা প্রাইস আছে, আর জানো প্রাইস কী আছে? যে যত বেশি শেয়ার করবে, আর কীভাবে শেয়ার করবে বলো তো, আমি যে লাইফটা করছি এই লাইফটা তোমার বন্ধুদের সাথে, তোমার ফ্যামিলির সাথে ফেসবুকের মধ্যেই কিন্তু শেয়ার করতে পারবে, মানে শেয়ার করতে হবে। যে যত বেশি লোকদের শেয়ার করবে তার জন্য কিন্তু একটা প্রাইস আছে, আর তার জন্য এই পলার রিংটা আছে, যে কোনো একটা পলার রিং পেয়ে যাবে, মানে একটাই দেখাই, নাহলে আবার তোমরা দুটো ভাববে। এই পলার রিংটা কিন্তু গিফটে আছে, যে যত বেশি শেয়ার করবে সে কিন্তু এই পলার রিংটা পাচ্ছ, আর এটাও কিন্তু ফ্রি, মানে আর্টিফিশিয়াল না, এটা কিন্তু গোল্ডের, এর মধ্যে অলমোস্ট তুমি যদি বলি মানে 300 মিলি গোল্ড কিন্তু এর মধ্যে আরামসে আছে, এই জিনিসটা কিন্তু তোমরা গিফটে পাবে। সো তাতে করে শেয়ার করতে শুরু করে দাও। আরেকবার তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা বলে দিই, যেটা কালকে থেকে শুরু হচ্ছে। ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা হচ্ছে তো তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা যেটা হচ্ছে কি, যে তোমরা যদি 20 গ্রামস যদি গোল্ড কেনো তাহলে কিন্তু 1 গ্রাম গোল্ড কিন্তু তোমরা ফ্রি পাচ্ছ। আরেকটা জিনিস, ওল্ড গোল্ড যারা এক্সচেঞ্জ করছো তারা কিন্তু আমাদের কোনো ওখানে কোনো রিডাকশন হচ্ছে না, আর 20 গ্রামসের নিজের নিচের ওয়েটের যারা শপিং করছো তারা কিন্তু মেকিং চার্জের ওপরে কিন্তু ফ্ল্যাট 20% কিন্তু অফ পাচ্ছ, যেটা গোল্ডেও হতে পারে, ডায়মন্ড জুয়েলারিজও হতে পারে। ওকে এটা তো হয়েছে, এবার লহরিটা দেখিয়ে দিই। ও হ্যাঁ, আরেকটি জিনিস, ক্যাশেট এক্সক্লুসিভ, মানে আমাদের গার্মেন্টসে যদি তোমরা শপিং করো তাহলে কিন্তু সেখানে 20-50% অফ, মানে মিনিমাম ডিসকাউন্ট যেটা পাচ্ছ সেটা হচ্ছে 20% তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, অ্যান্ড দ্যাট উইল গো আপ টু 50%, মানে ম্যাক্সিমাম 50% ডিসকাউন্ট পাবে, মানে সব কিছু কিছু না কিছু শপিং করলেই তোমরা 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এবার লহরির ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা দেখাই তোমাদের, এটা হ্যাঁ এগুলো হচ্ছে জয়েন্ট যেটাতে বলছে, যে কোনো হ্যাঁ এই দেখো এই লরি ডিজাইনটা দেখো, এর মধ্যে কিন্তু 40 গ্রামস কিন্তু গোল্ড ইউজ করা হয়েছে, এইটার মধ্যে কিন্তু 40 গ্রামস গোল্ড ইউজ করা হয়েছে। আর এখানে মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ফ্লাওয়ার মোটিভটা যেটা আছে দুদিকে ইউজ করা হয়েছে, বাট একই মানে সমান সমান না, একটা যে ওপরে একটা নিচে, আর প্রত্যেকটা নিচে কিন্তু ড্রপ আছে, এরকম যেমন ফ্লাওয়ারের ড্রপ, এখানে একটা ঝুমকোর ড্রপ, এইভাবে কিন্তু এইটা যাচ্ছে, আর এইটা 40 গ্রামসের মধ্যে কিন্তু তোমরা এটা পাচ্ছ। আর এটা তোমাদের একটা জিনিস বলি, 40 গ্রামসে তো তুমি এটা পাচ্ছ, 40 গ্রামস মানে 20 গ্রামসে 1 গ্রাম করে ফ্রি পাচ্ছ, তার মানে হচ্ছে 40 গ্রামসে 2 গ্রাম পাচ্ছ, 2 গ্রামে এর সাথে তো কানের দুল তো নেবে, কানের দুলের আরামসে তোমার যদি মিনিমামও যদি ভাবি 6 গ্রামসের একটুখানি বড় নিতে হলে 6 গ্রামস হয়ে যাবে, 6-7 গ্রামসের মধ্যে, তার মধ্যে 2 গ্রাম তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। সো এরমভাবে কিন্তু তুমি ভেবে নিতে পারো কীভাবে তুমি এই অফারটা তোমাদের জুয়েলারি যা শপিং লিস্ট আছে সেইভাবে অ্যাডজাস্ট করবে, অ্যান্ড এইটা কিন্তু তোমরা কাস্টমাইজও করে নিতে পারবে, মানে কেউ যদি 3টে লেয়ার আছে 3টে লেয়ার না চাইলে 4টে লেয়ার করতে পারো, বা 2টো ব্রোচ না চাইলে 1টা ব্রোচের মধ্যে, সেই অনুযায়ী কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে, সেই অনুযায়ী গোল্ডটাও কিন্তু মানে কম বেশি হবে। এইটার ওয়েট পড়ছে মানে 40 গ্রামস মানে হচ্ছে এটার প্রাইস পড়বে 2,40,000 হচ্ছে এইটার প্রাইস পড়ছে এই লহরিটার। থ্যাংক ইউ, আর এই অফারটা তোমাদের ভালো লাগলে আরও বেশি ভালো লাগবে। এরপরে একটা দেখাই তোমাদেরকে, একটু বড়ো হারের মধ্যে দাও তো, সীতা হারের মধ্যে একটা, নাহলে আমাকে কোনটা, ওকে সো এই নেকলেসটা যেটা হচ্ছে এটা 45 গ্রামসের মধ্যে কিন্তু এটা পড়ছে, সো দ্যাট ইজ 2,78,000 ইজ দ্য প্রাইস অফ দিস নেকলেস। শুধু আরেকটা যেটা হতে পারে, মানে এগুলো আমি তোমাদেরকে টিপসের মতন আমি বলতে পারো, বা এটা জাস্ট অ্যাডভাইস করার মতন, সাজেশন দেওয়ার মতন, কি
তোমরা যদি এই নেকলেসটা পছন্দ বা পেন্ডেন্টটা শুধু পছন্দ হয়, তোমার মানে এই পেন্ডেন্টটা শুধু পেন্ডেন্ট বানিয়ে নিলে, একটা লং চেনের সাথে তোমরা পরে নিলে, এইভাবে কাস্টমাইজেশন কিন্তু আরামসে আমাদের এখানে হয়ে যাবে। কাপল রিং দেখাও, 2 mm এর লম্বা নেকলেসটার প্রাইস কত? তোমার নেকলেসটা কাপল রিংটা দেখাও, দেখাচ্ছি। নেম পেন্ডেন্ট দেখাও, নেম পেন্ডেন্ট হয়ে যাবে, যে কোনো নামে পেন্ডেন্ট যদি চাও সেই নামে পেন্ডেন্ট হয়ে যাবে। ও আর আমি যেগুলো পড়ে আছে বাকি জিনিসগুলো একটু বলে দিই। এটা হচ্ছে একটা খুব সুন্দর রতনচূড়। আমাদের রতনচূড় শুরু হয় হচ্ছে 8 grams থেকে, অ্যান্ড এটা হচ্ছে 9 grams-এর মধ্যে পড়ছে। তো 9 grams-এর রতনচূড়টার প্রাইস পড়বে 55,000 হচ্ছে এই রতনচূড়টার প্রাইস পড়ছে। এই রিংটা ছাড়া রতনচূড়টা এইটুকুনি যদি বলো, এটা প্রাইস হচ্ছে 55,000 হচ্ছে এটা প্রাইস। আর এখানে দেখো একটা খুব সুন্দর একটা ককটেল রিং পরেছি। ককটেল রিংটা যারা তোমার রিং অনুযায়ী দেখতে চাইছিলে রিংটা দেখতে পারো। এটা হচ্ছে তোমার 6 grams-এর মধ্যে ককটেল রিং পড়ছে, এটা প্রাইস হচ্ছে 40,000। এই হাতে আরেকটা খুব সুন্দর ককটেল রিং আছে, এটা একটু লাইট ওয়েটের মধ্যে 5 grams-এর মধ্যে পড়ছে। 5 grams-এর এটা প্রাইস পড়বে হচ্ছে 32,000 হচ্ছে এই ককটেল রিং। আর যারা লাইট ওয়েট রিং খুঁজছো, আমাদের কাপল রিং দিয়েছ, হ্যাঁ এইটা হচ্ছে লাইট মানে লাইট ওয়েটের মধ্যে 1.3 grams-এর মধ্যে, গিফটিং পারপাসে যাদের রিং লাগবে বা ডেলি ইউজের জন্য রিংগুলো, এটা 1.3 grams মানে হচ্ছে 10,000-এর মধ্যে, 10,000 approx কিন্তু এটা প্রাইস পড়বে হচ্ছে রিংটার। অ্যান্ড এরা আমি লাইট ওয়েট রিংয়ের মধ্যে কয়েকটা অপশনস তোমাদের দেখাই। দেখো এইগুলো কিন্তু সবকটা লাইট ওয়েট রিংয়ের মধ্যে কিন্তু অপশন। এগুলো গিফটিংয়ের জন্য খুব সুন্দর, নিজে পরার জন্য খুব ভালো। যেমন এইটা তো নিজে পরলে খুব সুন্দর দেখতে লাগবে, সেকেন্ড রিংটা যেটা দেখালাম। গিফটিং অবভিয়াসলি গিফট করার জন্য একটা ভালো দরকার লাগে, শুধু নিজে পাওয়ার জন্য ভালো নিলে হবে না। এটা যেমন 2 grams-এর মধ্যে, 2 grams মানে হচ্ছে অলমোস্ট 12,000 এটার প্রাইস পড়ছে। সবকটা রিং আমাদের জুয়েলারি কিন্তু হলমার্ক অ্যাজ ওয়েল অ্যাজ HUID কোড করা। অ্যান্ড তোমরা শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে কিন্তু গিফট আছে, বেশি করে শেয়ার করো। এটা হচ্ছে 2.5 grams-এর এই রিংটা, সো দ্যাট ইজ অলমোস্ট 15,000 হচ্ছে এটার প্রাইস হচ্ছে। প্রোগ্রাম, হ্যাঁ প্রচুর নেকলেস আছে 15 grams-এর মধ্যে। ওকে কাপের রিং দেখতে চাইছিলে, দেখো কাপের রিংয়ের মধ্যে কিন্তু এই অপশনটা দেখতে পারো। সো এটা হচ্ছে ছেলের জন্য, এটা হচ্ছে মেয়ের জন্য। আমার হাতে আমারটা। সো এটা হচ্ছে কাপল রিং। সো এটা যদি আমি বলি, ও এটা হচ্ছে সিজেটে ওপরে মানে হচ্ছে জারকোনিয়ান স্টোনসের ওপরে আছে, 18 carat জারকোনিয়ান স্টোন। এইটা যদি তোমরা 22 carat-এ করতে চাও, 22 carat-এও হয়ে যাবে। অ্যান্ড এটা যদি ডায়মন্ডে চাইছো ফুল ডায়মন্ডের ওপরে, সেই অপশানটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা যদি এতে বলো, এইটাতে গোল্ড আছে হচ্ছে 3 grams-এর মতন। তো 3 gram মানে হচ্ছে অলমোস্ট 22,000 কিন্তু এটার প্রাইস পড়ছে। 22,000 হচ্ছে অলমোস্ট, আমি অ্যাপ্রক্স বলছি 40 মানে ওই 45,000-এর মধ্যে পুরো কাপল রিংটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে যেমন আছে 45,000-এর মধ্যে। এরকম যদি আরও দেখতে চাও সিঙ্গেল স্টোনের মধ্যে যারা কাপল রিং দেখতে চাও, তারা কিন্তু এইটা দেখতে পারো। সো দিস ইজ অলমোস্ট সেম লাইক 4.4 grams, 4 grams মানে হচ্ছে 28, তারপর টোটালটা করে বলো। সো এটার প্রাইস পড়বে হচ্ছে 52,000 কিন্তু এটার প্রাইস পড়ছে, এটার মধ্যে গোল্ডটা বেশি আছে। সো এরম নানা রকমের কিন্তু কাপল রিং আছে। ইভেন যদি কেউ ফ্যাশনেবল জাস্ট ওরম না করে এইভাবেও যদি রিং পরতে যাও কাপল রিংগুলো, সেই অপশনসগুলোও কিন্তু তোমরা নিতে পারো, দেখে নিতে পারো। তোমার শাড়িটার পিপি
अमेजिंग कलेक्शन जमशेदपुर डिलीवरी होबे हाँ होबे आमादे किन्तु ऑल ओवर इंडिया ते किन्तु आमरा डिलीवरी करी आमादे ऑर्डर प्रोसेस टा होचे जेगुलो तुम्हारे पसंद होचे सेगुलो किन्तु स्क्रीनशॉट निये आमादे व्हाट्सएप नम्बर सेंड करे दीते होबे आमादे व्हाट्सएप नम्बर गुलो देखो डिस्क्रिप्शन बक्से लेखा आछे कमेंटे पिन करा आछे नाले एकटु परे आमि देखिये दिच्छि আরেকটা জিনিস আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে আর 16th অফ অগস্ট অবধি কিন্তু চলবে সেটা হচ্ছে তোমরা 20 গ্রাম যদি গোল্ড কিনো তাহলে কিন্তু 1 গ্রাম গোল্ড ফ্রি পাচ্ছ নালে তারা 20 গ্রামসের নিচে শপিং করছো তারা কিন্তু তোমরা ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাচ্ছ হচ্ছে মেকিং চার্জের ওপর যেটা গোল্ডও হতে পারে ডায়মন্ডও হতে পারে আরেকটা জিনিসও আছে কিন্তু এখানে সেটা হচ্ছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ যারা করছো তার সেখানে কিন্তু কোনো রিডাকশন আমরা কিন্তু করছি না ওল্ড গোল্ড এক্সচেঞ্জে বেবিওয়ালা হবে বেবিওয়ালা হ্যাঁ হবে কাপল রিং এর সাইজ কত একটু বলো না কাপল রিং এর সাইজ হচ্ছে অ্যাপ্রক্স ছেলেদেরটা 20-22 এর মধ্যে থাকছে আর মেয়েদেরটা হচ্ছে 11-12 সাইজে ওটা কাস্টমাইজ হয়ে যাবে তোমাদের যেরকম রিং আমি একটু অর্ডার করে আমরা কাস্টমাইজ করে তোমাদের সাইজে মানিয়ে দিতে পারবো ডায়মন্ড রিং দেখতে চাই দেখাচ্ছি আর একটা কাজ করি না আমি কয়েকটা তো আমার পছন্দ মতন জিনিসগুলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তাহলে একটু ডিফারেন্ট জিনিস তোমাদেরকে দেখাতে পারবো যেমন একটা প্রথমেই খুব সুন্দর একটা হাতির একটা মানে শাঁখ দেখি আমার শাঁখা দেখিয়েছিলাম হাতির শাঁখা দেখিয়েছিলাম সেটা সুন্দর দেখতে ছিল সাই কালেকশনটা আছে এবার হাতির একটা খুব সুন্দর একটা কানের দুল দেখাই দাও সামনে দাও ওটা পাস দেখো তো এই কানের দুলটা কেমন লাগছে যারা ডিফারেন্ট কিছু কানের মধ্যে চাইছো তারা কিন্তু এই কানেরটা দেখতে পারো এর মধ্যে ডায়মন্ড ইউজ করা হয়েছে এর মধ্যে রুবিজ ইউজ করা হয়েছে অ্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু হাতির মোটিভ ডিজাইনটা দেখো কি সুন্দরভাবে হাতিটা করা হয়েছে এখানে কি নিখুঁত কাজটা এটা দেখো এইটা হচ্ছে ডিজাইনটা পুরো বড় দেখে করো এইটা হচ্ছে ডিজাইন খুব সুন্দর দেখতে কিন্তু আর এটার উপরে যদি আরও ডিটেলস যদি জানতে চাও মানে এর ওয়েট কত আর কি সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো সেখানে কিন্তু বলে দিতে পারবে এটা খুব সুন্দর আমাদের স্পেশাল একটা কালেকশনের কিন্তু এই এলিফ্যান্টটা আছে লাহোরি আরও দেখাও না আম্বেলা রিং দেখাও আমি দেখাচ্ছি হ্যাঁ আমাদের গার্মেন্টস এর উপরে যে অফারটা আছে সেই অফারটা হচ্ছে তোমরা 20-50% ডিসকাউন্ট পাচ্ছ মানে মিনিমাম 20% ডিসকাউন্ট পাচ্ছ সবকিছুর উপরে আর ম্যাক্সিমাম যেটা পাচ্ছ সেটা হচ্ছে 50% আর সেটাও কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে আর 16th অফ অগস্ট অবধি কিন্তু সেই ডিসকাউন্টটা চলবে ওকে এইটা এবার একটু সরাও বিউটিফুল ডিজাইন থ্যাংক ইউ লাইট ওয়েট এর মধ্যে গোল্ড চেন দেখো আমাকে একটুখানি চেনের কালেকশনগুলো দাও চেনের কালেকশন গুলো নিয়েছো হ্যাঁ মঙ্গলসূত্র নতুন নতুন অপশনস এসেছে আর তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না কেন যত বেশি শেয়ার করবে তো তার কিন্তু অত বেশি মানে তার গিফট পাওয়ার কিন্তু অতটা চান্সেস আছে আর শেয়ার করার পরে তোমরা কিন্তু কতগুলো শেয়ার করছো সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে এইটা হচ্ছে দেখো গিফটে পাচ্ছ এই পলার রিংটা আর যারা এই পলার রিংটা কিনতে চাইছো আমাদের দুটো প্রাইস পয়েন্ট আছে একটা হচ্ছে 1999 আর একটা হচ্ছে 2999 ওকে সাই কালেকশনে তোমরা যারা দেখতে চাইছিলে সাই কালেকশনের মধ্যে কিন্তু এই নেকলেসটা দেখো এটা কি সুন্দর দেখতে দেখো তো এটা কেমন দেখতে লাগছে এই নেকলেসটা এটা খুব সুন্দর একটা চোকার আমি পরে দেখাবো সো এইটার মধ্যে কিন্তু 15 গ্রামস এর মধ্যে কিন্তু এই চোকারটা আছে এটা দেখো খুব সুন্দর রেড অ্যান্ড এখানে রুবিজ আছে এখানে মাঝখানে এমরাল্ড ইউজ করা হয়েছে স্টোনস গুলো যেটা হচ্ছে জারকোনিয়ান স্টোনস আছে পার্লের ড্রপস অ্যান্ড এর মধ্যে 10 গ্রামস গোল্ড স্টোনের কাস্টমাইজ হয়ে যাবে তোমরা যদি এই বিডিংটা যেটা আছে এই বিডিংটা বদলে যদি অন্য কোনো কালার অপশনে চাইছো সেইটা কিন্তু হয়ে যাবে আর এটা যদি পড়ো এটা কিন্তু কাইন্ড অফ লাইক তুমি দেখো কি সুন্দর লাগবে বলো তো পুরো
পরে দেবো, দেখি পরিয়ে পরে নিই। আর এটা 10 গ্রামস মানে এটা প্রাইস কতটা আসছে একটুখানি আমাকে একটু বলো। আসতে আরামসে চলো এবার দেখি। আমি পরে নিয়েছি, একটুখানি অসুবিধা হচ্ছিল পরে নিয়েছি। সো এইটা হচ্ছে নেকলেসটা যাচ্ছে চোকারটা, আর এটা যদি নাও মানে এটা দেখো শুধু যদি চোকারটা পরো তাহলে আর কিছু পড়তে লাগবে না। সো এটার প্রাইস পড়ছে হচ্ছে 70,000 হচ্ছে এই সাই কালেকশনের চোকারটার প্রাইস পড়ছে। আর 15 গ্রামের যদি নেকলেস বলো, 15 গ্রামের নেকলেসে একটা 15 গ্রাম না আর একটু বেশি ওই লাস্টেরটা সাউথ ইন্ডিয়ান স্টাইলটা ওটা মানে 17-18 গ্রাম স্যার। হ্যাঁ ওই তো বলতে না বলতে এইটা দেখো, এটা হচ্ছে তোমার 15 গ্রামস বলছিলে, এটা 14 গ্রামসের মধ্যে কিন্তু এই নেকলেসটা আসছে। এটা খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান স্টাইলের মধ্যে কিন্তু নেকলেসটা 14 গ্রামস মানে এটার প্রাইস হবে হচ্ছে অলমোস্ট 86,000 মতন কিন্তু এই নেকলেসটার প্রাইস পড়ছে। দেখো কি সুন্দর নেকলেসটা দেখতে। তোমাদেরকে দেখাই আমার হাতে, প্রথমে রিং দেখাবো বালাটা দেখিয়ে দিই, বালাটা নালে আবার ভুলে যাবো। এটা হচ্ছে মণিপুরি বালা, এইভাবে কিন্তু মিনে করা হচ্ছে, পুরো বালাটাতে মিনে করা আছে। আজকে গোল্ড রেট হচ্ছে 5010 হচ্ছে আজকে গোল্ড রেট। আর দেখো এই দেখো এইভাবে কিন্তু পুরোটাতে কিন্তু কাজ যাচ্ছে। এই সিঙ্গেল বালার ওয়েট পড়বে হচ্ছে 23 গ্রামস কিন্তু সিঙ্গেল বালার ওয়েট পড়ছে। অ্যান্ড এটা কিন্তু খিল সিস্টেম, এখানে ওপেনেবল আছে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 1,44,000 কিন্তু এটা সিঙ্গেল বালার ওয়েট পড়ছে, কেন এটা পুরোটাই গোল্ডের আছে। এটা আমি নিয়েছি খুব সুন্দর সুস্মিতা ঘর, এটা নিয়েছো আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ান এটা। হ্যাঁ ওটা খুব সুন্দর দেখতেছে, বললেও কিন্তু খুব ভালো লাগে দেখতে। তারপরে দেখো গ্রিন পলা পরে আছে, এইভাবে এই পলাটা পড়ছে গ্রিন কালারের, ডার্ক গ্রিন কালারের পলা। তারপর এখানে কিন্তু 4 গ্রামস গোল্ড ইউজ করা হয়েছে, মানে দুটো প্যারে আমি বলছি 4 গ্রামস গোল্ড ইউজ করা হয়েছে। 4 গ্রামস মানে হচ্ছে 28,000 কিন্তু এই বালাটার প্রাইস পড়বে। অ্যান্ড এইগুলো কিন্তু সব কটাই কিন্তু হলমার্ক আছে অ্যাজ ওয়েল অ্যাজ HUID কোড করা। অ্যান্ড তারপরে দেখো এই চুরটা দেখো, এটা খুব সুন্দর দেখতে চুর। এটা সিঙ্গেল চুর যদি বলি, সিঙ্গেল চুরের ওয়েট পড়বে 19 গ্রামস কিন্তু এই সিঙ্গেল চুরটার ওয়েট পড়ছে। অ্যান্ড এটা 19 গ্রামস মানে এটার প্রাইস পড়বে হচ্ছে 1,17,000 হচ্ছে এই ছুটটার প্রাইস পড়ছে। ওকে সাই কালেকশনে যেমন এইটা একটা আমি তোমাদেরকে দেখিয়েছি, সাই কালেকশনে আরও কয়েকটা অপশন তোমাদেরকে দেখাই। যেমন এইটা দেখো, এটা কিন্তু আরেকটা চোকার, এর মধ্যেও কিন্তু যেটা গোল্ড ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মাত্র 9 মানে ওই 9.7 মানে ওই 10 গ্রামসই যদি আমি ধরি, 10 গ্রামস গোল্ড ইউজ করা হয়েছে। অ্যান্ড এর মধ্যে দেখো জার্কোনিয়ান স্টোনস আছে, এমরাল্ড আছে, পলের ড্রপস আছে। অ্যান্ড এইভাবে কিন্তু সাইডের যেই চোকারের চেনটা যাচ্ছে পার্ল অ্যান্ড এমরাল্ড দিয়ে কিন্তু করা হচ্ছে। এটা যদি তোমরা সিম্পল পার্লের উপরে চাইছো সেটাও হয়ে যাবে, নাহলে যে কোনো কালার টোনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইটা 10 গ্রামস যদি আমি ভাবি তাহলে এটার প্রাইস পড়বে, হ্যাঁ
অলমোস্ট ওই 62,000 এর মতন কিন্তু এই চোকারটার প্রাইস পড়ছে। আর এইগুলোর সাথে কিন্তু সবকটার সাথে কিন্তু ম্যাচিং ইয়ারিংস পাবে। যেমন এইটার সাথে একটা যে আমি ইয়ারিংস সাজেস্ট করি, দাঁড়াও এমা এটা আরো এদিকটা ঠিক করো তো, এটা এই ট্যাগটা একটু সরাও পিছনে করো। এই ধরনের ইয়ারিংসও কিন্তু তোমরা দেখতে পারো, এই ধরনের ইয়ারিংসও কিন্তু এটার সাথে দেখতে পাবো, খুব সুন্দর দেখতে লাগবে। এইটা হচ্ছে 10 গ্রামসের চোকার। আর এই ইয়ারিংটা যদি ভাবি, ইয়ারিংটার ওয়েট পড়বে অলমোস্ট 10 গ্রামস হচ্ছে ইয়ারিংস। আর এইটা একটা ভালো সিস্টেম আছে, এটা হচ্ছে ডিট্যাচেবল, মানে তোমরা এইটা পাশা অনুযায়ী কিন্তু এই ইয়ারিংসটা পরতে পারো, এইটুকুনি পাশা অনুযায়ী ইয়ারিংস পরতে পারো। অ্যান্ড ঝুমকোটা এটা জাস্ট অ্যাড করে দিলেই কিন্তু ঝুমকোটা হয়ে যাচ্ছে এখানে ঝুমকোটা। সো এটা 10 গ্রামস মানে হচ্ছে 62,000ই কিন্তু এটার প্রাইস পড়ছে এই ঝুমকোর। অ্যান্ড আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের অফারটা, সেটা হচ্ছে তোমরা 20 গ্রামস যদি গোল্ড কেনো তাহলে কিন্তু 1 গ্রাম কিন্তু গোল্ড তোমরা ফ্রি পাচ্ছ। আর যারা 20 গ্রামসের নিচে শপিং করছো তাদের জন্য কিন্তু ফ্ল্যাট 20% অফ মেকিং চার্জের ওপরে, গোল্ড আর ডায়মন্ড দুটো জুয়েলারি ফ্রি। আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু কোনো রিডাকশন হচ্ছে না। আর কি, হ্যাঁ এক্সক্লুসিভটা, এক্সক্লুসিভেরও অফার আছে, যেটা হচ্ছে আমি গার্মেন্টসের অফারটা, সেটা হচ্ছে কি যে তোমরা 20-30% কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ, 20 মিনিমাম ডিসকাউন্ট পাচ্ছ সব কিছুর ওপরে, আর ম্যাক্সিমাম ওই ডিসকাউন্টটা যেতে পারে হচ্ছে 50% অবধি। আরেকটা যেটা স্পেশাল জিনিস দেখাবো তোমাদেরকে, আমাদের সবে এই কালেকশনগুলো এসেছে, কালেকশনটা দেখা, এটা 15 আগস্টের জন্য স্পেশাল এই কালেকশনটা। এটা শাঁখাপলা তোমরা এতক্ষণ ধরে দেখতে চাইছিলে, তো আমি ভাবছিলাম ওই একই শাঁখাপলার ডিজাইন যেগুলো আমি মোটামুটি দেখেছো ওগুলো দেখাবো, না একটু ডিফারেন্ট দেখাবো। তো এগুলোর ওয়েট কিন্তু এখনও হয়নি, এগুলো জাস্ট আমাদের কমপ্লিট হয়ে এসেছে। আমি ভাবলাম কি যে তাহলে এইটাই দেখিয়ে দিই, এটা বেটার হবে। এটা দেখো এই শাঁখার ডিজাইনটা, তোমরা এই ধর এই টার্ম পলাও আছে, তোমরা দুটোই পাবে, শাঁখা চাইলে শাঁখা, পলাও চাইলে এরম ভাবে পলাও। এর মধ্যে কিন্তু অল ওভার চ্যানেল করে কিন্তু কাজটা যাচ্ছে, এই যে এইভাবে কিন্তু অল ওভার কাজটা যাচ্ছে। আর এখানে একটা কাস্টমাইজ তোমরা করতে পারো, তোমরা যদি এই বলসগুলো যদি না চাও তাহলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু এই ডিজাইনটা যেটা হচ্ছে এটাই পুরো শাঁখাটাতে কন্টিনিউ ডিজাইনটা হবে, পলাটার মতো ডিজাইনটা হবে। সো এটা আমি যদি অ্যাপ্রক্সো যদি আমি ওয়েট বলি, সো ইট উইল বি অলমোস্ট 10 গ্রামের মধ্যে, 10-12 গ্রামের মধ্যে কিন্তু মানে সিঙ্গেল বা ডাবল পলা হয়ে যাবে। কেমন দেখতে, কোন ডিজাইনটা ভাল লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানো। ফিঙ্গার রিং দেখাও তোমার হাতে, লেফট হ্যান্ডের কারা দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি আমি এটা দেখিয়ে দিই তারপর তোমাদেরকে ওটা দেখাচ্ছি। যেমন আরেকটা দেখাই পলার ডিজাইন, এটাও যেমন খুব সুন্দর দেখতে, এটার মধ্যেও কিন্তু এই দেখো ড্রপসগুলো দেওয়া হয়েছে এরমভাবে। অ্যান্ড ডিজাইনটা দেখাই, এনাম এইভাবে কিন্তু আমাদের পলার ডিজাইনটা করা হয়েছে। মানে এগুলো পরলে তোমাকে আলাদা কিছু একটা পরতে হবে না, মানে হাতে কোনো বালাই পরতে হবে না, একটা সিঙ্গেল যদি এরকম যদি পলা পরো তাহলে লোকেরা এই পলাটার দিকেই দেখাবে, দেখবে। এইভাবে কিন্তু ডিজাইনটা যাচ্ছে। আর এটা কিন্তু অনেকটা চওড়া, কিন্তু পলাটা যদি বলি তাহলে আমার ফিঙ্গারের যদি যদি মেজার করো অনেকটাই কিন্তু চওড়া ওই পলাটা, আমাদের এইটা হচ্ছে ডিজাইনটা যাচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই আমাদের ওয়েট হয়ে আসেনি, সবাই আমি আজকেই এসেছে কারিগর নিয়ে এসেছে, আর আজকেই আমি তোমাদেরকে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি কি যে এগুলোর কিরম ডিজাইন আছে কি আছে।
এগুলো যদি আরো ইনফরমেশন জানতে চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু বলে দেবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে একটু পরেই আমি আবার দেখিয়ে দিচ্ছি। আরেকটা ডিজাইন দেখাই, এটাও কিন্তু সবে এসেছে, এটা হচ্ছে এরকম ড্রপের উপরে, এই দেখো এরকম ভাবে ড্রপ করা, আর এটা হচ্ছে মুখ পলা বলতে পারো, মানে উপরে মুখের দিকটাতে কিন্তু এরকম ধরনের কিন্তু জালি কাজটা করা হয়েছে। দেখো এইভাবে কিন্তু জালি বকটা কিন্তু মুখের কাজটাতে করা হয়েছে, আর এইভাবে কিন্তু চ্যানেলটা যাচ্ছে, সরু করে একটা চ্যানেল দেওয়া হয়েছে, আর নিচের দিকে কিন্তু এই ড্রপটা। তোমরা যদি ড্রপটা পছন্দ না হয় তাহলে এই চ্যানেলটি কন্টিনিউ হবে, আর এই মুখের জায়গাটাতে এই কাজটা রইল। কেমন দেখ, কোনটা ভালো লেগেছে বলো তো? আমি তোমাদেরকে দেখিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচ রকমের ডিজাইন, তোমাদের কিন্তু নানা রকমের দেখিয়েছি। জেন্টস ব্রেসলেট দাও আমাকে, মঙ্গলসূত্র ডিজাইনটা দাও আমাকে, একটুখানি চেন দাও, চেনগুলো নিয়ে আসো না, ইউনিসেক্স চেনগুলো, মানে জেন্টস চেন আর লেডিস চেন আলাদা করে। তো কয়েকটা মঙ্গলসূত্র ডিজাইন দেখাই, যেমন এটা হচ্ছে 4 গ্রামের মধ্যে হচ্ছে মঙ্গলসূত্রগুলো, যারা হালকা ওয়েটের মধ্যে মঙ্গলসূত্র চাও তারা কিন্তু এইটা দেখতে পারো। এটা কিন্তু 4 গ্রামের মধ্যে কিন্তু এই মঙ্গলসূত্রটা আছে, 4 গ্রাম মানে এটার প্রাইস হচ্ছে 28,000 হচ্ছে এইটার প্রাইস, ওই অ্যাপ্রক্স 28,000 মতন কিন্তু এটা প্রাইস পড়ছে। তুমি তো একটাও বলছো না, দেখো এই মঙ্গলসূত্রটা দেখো, এইটা হচ্ছে একটা মঙ্গলসূত্র দেখালাম। আমাকে আরেকবার ওই হাতিটা দেবে, এইটা দেখো আরেকটা মঙ্গলসূত্র, এইটার মধ্যে কিন্তু 11 গ্রামস গোল্ড ইউজ করা আছে, এটাতে দেখো পুরো বিডিং এর চেনটাতে এখানে কিন্তু গোল্ড আছে, ইউজ করা হয়েছে এইভাবে কিন্তু গোল্ডটা ইউজ করা হয়েছে। আর পেন্ডেন্টটা যাচ্ছে, এইটা হচ্ছে পেন্ডেন্টটা, এইটার ওয়েট পড়বে হচ্ছে 11 গ্রামস, না 10 গ্রামস, 10 গ্রামস মানে এটার হচ্ছে 60,000 মতন কিন্তু অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে হচ্ছে এইটা। ভেন্ডিলা রানা আমি যদি আজকে না দেখাতে পারি তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আমি ওখানে তুমি যতগুলো চাইবে আমি ততগুলো কালেকশন দেখিয়ে দিত, আর কালকে থেকে তো ডিসকাউন্টটা পাচ্ছই, তো আমাদের প্লিজ হোয়াটসঅ্যাপ করো। আমি এখন কয়েকটা ডিজাইন আছে আমি তোমাদেরকে দেখাতে চাই, কেন নাহলে কি হয় কিছু যেগুলো ভাবি আমি দেখাবো বলে সেগুলো আর দেখানো হয় না। তো এই কয়েকটা ডিজাইন দেখে নিই আমি, ডায়মন্ড রিং তোমার জন্য আমি পরের দিন নিশ্চয়ই দেখাবো, আর যদি তার আগে দেখতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট কর, সেখানে দেখিয়ে দিচ্ছি। আরও কয়েকটা লাইট ওয়েটের মধ্যে মঙ্গলসূত্র যদি বলি, আর এই সবকটা মঙ্গলসূত্রর লেন্থ যদি বলি হচ্ছে 20 হচ্ছে এর মঙ্গলসূত্রর লেন্থটা। যেমন এইটা দেখো, এটাও কিন্তু 5 গ্রামসের মধ্যে মঙ্গলসূত্রটা পড়ছে, এটার ওয়েট 5 গ্রামস মানে হচ্ছে 30-31,000 কিন্তু এই মঙ্গলসূত্রর প্রাইস যাচ্ছে। অ্যান্ড দেখো কিছুক্ষণ পরপর কিন্তু এইভাবে গোল্ডের বিটিংটা আসছে। তোমরা যদি এখন শপিংটা করেন, মানে এই সময় যদি শপিংটা করো, যারা বাবা 20 গ্রামসের নিচে শপিং করছো তারা কিন্তু ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাচ্ছ, আর যারা 20 গ্রামসের ওপরে তারা কিন্তু তোমরা 20 গ্রাম মানে 1 গ্রাম ফ্রি পাচ্ছ, 20 গ্রামস মানে 20 গ্রামস কিনলেই 1 গ্রাম ফ্রি পাচ্ছ। ওকে এইবারে তোমাদের একটা, এটা আমি প্রথমেও দেখিয়েছি বাট আরেকবার দেখাটি, খুব সুন্দর দেখতে কিন্তু এই শাঁখাটা, এটা হচ্ছে সাদা পলাটা, দেখো খুব সুন্দর দেখতে, পুরোটাই কিন্তু হাতির ডিজাইন করা হয়েছে এইভাবে, দেখো ওপর দিকে এইখানটায় কাজ যাচ্ছে, অল ওভার শাঁখাতে পলাতে হোয়াইট পলাতে কিন্তু এইভাবে চ্যানেল করে কিন্তু কাজ করে, মানে সার্কেল করে প্যাঁচানো। অ্যান্ড এইভাবে দেখো হাতির মুখটাতে কিন্তু এই কাজটা আছে, অ্যান্ড এটা কিন্তু আমাদের গোল্ডের ওপরে আছে, 22 ক্যারেট গোল্ডের ওপরে কিন্তু এটা করা হয়েছে, এটার মধ্যে 20 গ্রামস কিন্তু গোল্ড ইউজ করা হয়েছে, 20 গ্রামস গোল্ড মানে হচ্ছে অলমোস্ট এটার প্রাইস পড়বে 1,21,000 কিন্তু অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে হচ্ছে এই হোয়াইট কলাটার।
কি হয়েছে? মৌসুমীদি 4 গ্রামের চেনের চেন আর গণেশ লকেট দিলাম। গণেশ লকেট আর চেন, গণেশ লকেট নিয়ে আসো না একটুখানি, একটা দুটো গণেশ লকেট নিয়ে আসো। ওকে, ছেলেদের ব্রেসলেট দেখতে চাইছিলে, ছেলেদের ব্রেসলেট আমি কয়েকটা অপশনস দেখাই। যেমন এই ব্রেসলেটটা দেখো, এই ব্রেসলেটটা হচ্ছে 14 গ্রামস গোল্ড ইউজ করা হয়েছে ছেলেদের জেন্টস ব্রেসলেটে। ফোরটিন গ্রামস কিন্তু গোল্ড ইউজ করা হয়েছে এই ব্রেসলেটটাতে। 14 গ্রামস মানে এটা প্রাইস হবে হচ্ছে 86,000 কিন্তু এটার প্রাইস পড়ছে। এরপরেরটা দেখাই, এইটা হচ্ছে আরেকটা, এই ব্রেসলেটটা দেখো, এটা খুব সুন্দর ব্রেসলেটটা, এটাও কিন্তু খুব সুন্দর লাইট ওয়েট, 8 গ্রামসের মধ্যে কিন্তু এই ব্রেসলেটটা পাচ্ছ, জেন্টস ব্রেসলেট। অ্যান্ড এই জেন্টস ব্রেসলেটটার যদি বলে 8 গ্রামস, মানে 8 গ্রামস মানে এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স হচ্ছে 40,000 কিন্তু, 48,000 কিন্তু এটার প্রাইস পড়ছে। আরেকটা 12 গ্রামসের মধ্যে তোমাদের দেখাই, এইটা দেখো 12 গ্রামসের মধ্যে কিন্তু এই ব্রেসলেটটা। টুয়েলভ গ্রামস মানে হচ্ছে এটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 72,000 হচ্ছে এই ব্রেসলেটটার প্রাইস। ওকে, আমি কয়েকটা ব্রেসলেট দেখিয়ে দিয়েছি, এবার একটু চেন দেখে, আর তুমি গণেশের লকেট দেখতে চেয়েছিলে, তো গণেশের লকেটটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে গণেশের লকেটটা দেখিয়ে দিই, আমি এখানে দুটো অপশন দেখাই, একটা হচ্ছে 3 গ্রামের মধ্যে আছে লকেট, আর একটা 2 গ্রামের মধ্যে। সো এইটা হচ্ছে 2 গ্রামের মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে 3 গ্রাম। 2 গ্রাম মানে হচ্ছে 12,000 পড়বে লকেটটা, আর 3 গ্রাম মানে হচ্ছে 18,000 পড়বে হচ্ছে এই লকেট, গণেশ লকেটটা। ফুল কান দেখাও না, অমৃতা চক্রবর্তী, অমৃতা চক্রবর্তী প্লিজ আমার হোয়াটসঅ্যাপ করো, আমি ফুল কান দেখিয়ে দেবো। আমি একটা ভাবছি কয়েকটা চেঞ্জ দেখি, আর একটা দুটো সেট দেখিয়ে দেবো। ফুল কানটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো। ওখানে অনেকগুলো নতুন ভালো ভালো অপশনস আছে। এইটা দেখো, এইগুলো কিন্তু ডেলি পরার জন্য ইউনিসেক্স চেন আছে। তো যেমন 17 গ্রামসের মধ্যে কিন্তু এই চেনটা আছে, 17 গ্রামস মানে হচ্ছে অ্যাপ্রক্স 1 লাখ হচ্ছে এটার প্রাইস পড়বে। মাঝখানে মাঝখানে দেখো এই মোটিভটা করা হয়েছে, আর এইভাবে কিন্তু চেনটা যাচ্ছে। আর এটার লেন্থ পড়ছে হচ্ছে অলমোস্ট 24 ইঞ্চেস হচ্ছে এটার লেন্থ পড়ছে। যেমন এই আরেকটা দেখাই, একটু মোটার মধ্যে 23 গ্রামসের মধ্যে কিন্তু এই চেনটা। সো এটা 23 গ্রামস যদি বলি, 23 গ্রামস মানে এটা অ্যাপ্রক্স 1,40,000 কিন্তু এই চেনটার প্রাইস পড়বে। আমার ইয়াররিংটা, এই যে আমার ইয়াররিংসটা, আমার ইয়াররিংটার প্রাইস পড়ছে, আমার ওয়েট পড়ছে হচ্ছে অলমোস্ট 17 গ্রামস। সো এটার প্রাইস পড়ছে হচ্ছে 1 লাখের মতন কিন্তু ইয়াররিংসটা প্রাইস পড়ছে। আর আমি যে রিংগুলো পরে আছি, আর সরি, আমি অনেকক্ষণ আগে কেউ একজন বলেছিল আমার ডায়মন্ড রিংটা হাতে, সো এই ডায়মন্ড রিংটা আমি এখান থেকে নিয়েছি, আমি নিজে আমি কিনে নিয়েছি আমি এটা। সো এটার প্রাইস পড়ছে হচ্ছে অ্যাপ্রক্স যদি বলি এখন 13,000-এর মতন কিন্তু এই রিংটার প্রাইস আছে, ডায়মন্ড রিং। আর তার পাশে একটা দেখো, খুব সুন্দর একটা গোল্ডের রিং পরেছি, এটা আমাদের লাইট ওয়েট গোল্ডের রিং কালেকশনের মধ্যে। এটা হচ্ছে মাত্র 1.3 গ্রামসের মধ্যে কিন্তু এই রিংটা আসছে, 1.3 গ্রামস মানে হচ্ছে 10,000 হচ্ছে এই রিংটার প্রাইস। তার পাশে একটা ককটেল রিং পরেছি, সেটা হচ্ছে 5 গ্রামসের মধ্যে,
5 গ্রামস মানে হচ্ছে 30,000 হচ্ছে এই রিংটার প্রাইস পড়ছে। এই হাতে একটা রিং পরে আছি সেটা হচ্ছে অলমোস্ট 6 গ্রামসের মধ্যে, ওই 6 গ্রামসের মধ্যে পড়ছে, সো দ্যাট ইজ 40,000। আর রতনচূড়টা যেটা পড়েছি দিস ইজ অলমোস্ট 9 গ্রামসের মধ্যে রতনচূড়, রতনচূড়টার প্রাইস হচ্ছে 55,000 হচ্ছে রতনচূড়টার প্রাইস পড়ছে। আর এরম ধরনের লাইট ওয়েটের মধ্যে রতনচূড় প্রচুর অপশনস আছে। আর এইটা দেখো একটা মুখ পলা দেখিয়ে দিই তোমাদের, খুব সুন্দর ডিজাইনে কিন্তু এই মুখ পলাটা, এটার খিল সিস্টেম আছে। তোমরা যদি উইথ কিলস বলো তাহলে এটা 15 গ্রামস পড়বে, আর উইদাউট কিল যদি করো তাহলে এটা 12 গ্রামসের মধ্যে কিন্তু এসে যাবে। আর এইভাবে কিন্তু ডিজাইনটা যাচ্ছে। আমি 4 গ্রামসের চেন তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটু লাইট ওয়েট হ্যান্ডমেড চেনের মধ্যে কয়েকটা অপশন দেখিয়ে দিই, আমি অফারটাও বলে দিচ্ছি। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অফার, এটা হচ্ছে যেমন 5 গ্রামসের মধ্যে এই হ্যান্ডমেড চেনগুলো আসে, তো 5 গ্রামস মানে এটার প্রাইস হয় হচ্ছে অলমোস্ট 30,000-এর মতন প্রাইস পড়বে, সরি 5 গ্রামস না, এটা হচ্ছে 8 গ্রামস, 8 গ্রামসের প্রাইস হচ্ছে 48,000 হচ্ছে চেনটার প্রাইস। এটা যেমন 10 গ্রামসের মধ্যে, যেমন যেই পেন্ডেন্টটা দেখিয়েছি পেন্ডেন্টটা যদি এরম ধরনের চেনের সাথে যদি পড়ো তো 10 গ্রামস মানে হচ্ছে 60,000 এটা প্রাইস পড়বে, আরামসে এগুলোর সাথে কিন্তু পড়তেই পারবে। হাতে স্টোন ওয়ার্কের ব্রেসলেটটার প্রাইস বলো, হাতের এই স্টোন ওয়ার্কের ব্রেসলেটটা যেটা আছে দেখো 3টে ফ্লাওয়ার ডিজাইনের কিন্তু এই ব্রেসলেটটা আছে, আর এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স যদি বলি এটা 75,000-এর মতন কিন্তু এটা প্রাইস পড়বে। এটা আমার নিজের ব্রেসলেট, বাট এটা তোমরা সিমিলার মানে এইটা মান এরম ডিজাইনে কিন্তু আমি মানিয়ে দিতে পারবো। ওকে, আমার রাইট হ্যান্ডে গ্রিন পলাগুলো আমি দেখিয়েও দিয়েছি আগে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো হাতে গ্রিন পলাটা পেরে এইটার ওয়েট পড়ছে হচ্ছে 4 গ্রামস, তো 4 গ্রামস মানে হচ্ছে 28,000 কিন্তু এটার প্রাইস পড়ছে। একটা স্পেশাল জিনিস তোমাদের দেখে ওয়াচেস দেখাই, আরেকবার তোমাদেরকে অফারটা রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা যেটা আছে সেটা হচ্ছে তোমরা যদি 20 গ্রামস যদি গোল্ড কেনো তাহলে কিন্তু 1 গ্রাম গোল্ড কিন্তু তোমরা ফ্রি পাচ্ছ। এছাড়া আর যারা 20 গ্রামসের নিচে শপিং করছো তারা কিন্তু তোমরা মেকিং চার্জের উপরে কিন্তু ফ্ল্যাট 20% অফ, এটা কিন্তু তোমার গোল্ড জুয়েলারি অ্যাজ ওয়েল অ্যাজ ডায়মন্ড জুয়েলারি দুটোর উপরে। আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু কোনো রিডাকশন কিন্তু হচ্ছে না। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মানে গার্মেন্টসের মধ্যে কিন্তু তোমরা 20-50% কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ। 20-50% মানে তোমার মিনিমাম কিন্তু 20% তো পাচ্ছ সেটা, আর আর সব থেকে বেশি হচ্ছে 50% ডিসকাউন্ট। কী হলো কি জেন্টস রেসলেটটা কি 7-8 গ্রামসের মধ্যে দেখাও না? জেন্টস রেসলেট আমাদের 3-4 গ্রাম থেকে শুরু হয়, সো 7-8 গ্রামের মধ্যে আরামসে ভালো ব্রেসলেট পেয়ে যাবে। আমি আজকে অলরেডি জিনিসপত্র চলে যাচ্ছে লকারে চলে যাচ্ছে, আমি মানে আমি দেখানো হয়ে গেছে বলে ওটা লকারে নিয়ে চলে যাচ্ছে, ওগুলো দেখানো রেখে দেওয়া আছে আমার, সো আমি তুমি একটুখানি হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে সেখানে দেখিয়ে দিতে পারবো। 7-8 গ্রামসের মধ্যে আমাদের কিন্তু ব্রেসলেট শুরু হয় হচ্ছে 4 গ্রামস থেকে, 4 গ্রামসের প্রাইস 28,000 কিন্তু পড়বে। শাড়ির প্রাইসটা হচ্ছে 4299 হচ্ছে আমার শাড়ির প্রাইস। আরেকবার শাড়িটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়িটা, এই শাড়িটার নাম হচ্ছে কোপারডাম। খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান সিটিতে বানানো হয় তো তার জন্য এর নামটা কোপারডাম হয়েছে। এটা হচ্ছে দেখো বর্ডারটা, অ্যান্ড অল ওভার শাড়িটা ছোটো ছোটো পিকক মোটিভ করা আছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে
4299 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। একটা লাস্ট জিনিস তোমাদেরকে দেখাবো, সে না ঠিক আছে লাস্ট জিনিস না, ওদিক থেকে আরও জিনিস নিয়ে চলে এসেছে। এইটা দেখো, একটা খুব সুন্দর ওয়াচ দেখাই তোমাদের। এটা কিন্তু ফুল গোল্ডেন দিয়ে, গোল্ড দিয়ে কিন্তু এই ওয়াচ, 22 ক্যারেট গোল্ড ইউজ করা হয়েছে এই ওয়াচে। এইটার ওয়েট পড়বে 31 গ্রামসে কিন্তু ফুল ওয়াচটা আসছে। দেখো তোমাদের জাস্ট হাতে পড়লে কেমন দেখতে লাগে, আমার হাতটা পাতলা আমি জানি, সো পড়লে কিন্তু এই ধরনের লাগবে। আর এটা দু রকমের ডিজাইনে আছে, একটা হচ্ছে এইটা ফ্লোরালটা, দেখো এখানে পাখি আছে, ফ্লাওয়ার্স আছে, এর মধ্যে মিনে করা আছে, এই দেখো বার্ড নেস্ট আছে এখানে খুব সুন্দর, তার মধ্যে এগস আছে বার্ড নেস্টের মধ্যে, ফ্লাওয়ার্সের মধ্যে এখানে জার্কোনিয়ান স্টোনস ইউজ করা হয়েছে, একটা খুব সুন্দর প্যাটার্নের কিন্তু এই ডায়ালটা করা হয়েছে। আর ওয়াচের বেল্টটা যাচ্ছে এই ডিজাইনটাতে। সো এইটার প্রাইস পড়ছে হচ্ছে 31 গ্রামস মানে হচ্ছে অলমোস্ট 241,000 কিন্তু এটা প্রাইস পড়ছে। আর 31 গ্রামস মানে হচ্ছে এখানে তুমি কিন্তু গোল্ড ফ্রি পাচ্ছ, মানে 20 গ্রামস অ্যাবভ আছে তো অলমোস্ট তুমি 1 গ্রাম ফ্রি পাচ্ছ গোল্ড। অ্যান্ড এইটা দেখো, এইটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম ওয়াচের, মানে সেম টাইপ অফ ওয়াচের, তো এইটার মধ্যেও কিন্তু ডিজাইনের মোটিভগুলো আলাদা। এখানে যেমন একটা এঞ্জেল আছে, ফ্লাওয়ার্স আছে, এখানে এখানে দেখো এরকমভাবে বলস, ঝুমকোর মতন বলসগুলো আছে এই সাইডটাতে। অ্যান্ড এটাও কিন্তু অ্যাপ্রক্স যদি এটা ওয়েট বলি সেম 31 গ্রামসের মধ্যে কিন্তু এই ওয়াচটা আসছে। 31 গ্রামসের মধ্যে কিন্তু এই ওয়াচটা। আর তোমরা যদি একটু লাইট ওয়েটের মধ্যে যদি খুঁজতে চাও 18 ক্যারেটের মধ্যে, তাহলে কিন্তু এই ওয়াচগুলো দেখতে পারো। এটা যেমন 12 গ্রামসের মধ্যে কিন্তু ওয়াচটা আসছে, খুব সুন্দর দেখতে কিন্তু রোজ গোল্ড কালারের মধ্যে 12 গ্রামসের মধ্যে কিন্তু এই ওয়াচটা। 18 ক্যারেট যদি হয় তাহলে ওটার প্রাইস পড়বে হচ্ছে 12 গ্রামসে 85,000-এর মধ্যে কিন্তু এই ওয়াচটা পেয়ে যাচ্ছ। আর এরম আরেকটা অপশন তোমাদের দেখাই, এটা হচ্ছে আরেকটা অপশন ডিজাইনে, এটাও কিন্তু পুরোটাই 18 ক্যারেট গোল্ডের ওপরে আছে। আগেরটা যেটা দেখিয়েছিলাম হচ্ছে 22 ক্যারেট গোল্ডের ওপরে, এটা 18 ক্যারেট গোল্ডের ওপরে। এটা দেখে নাও, এইটা আর জেন্টস রিসলেট কত ইঞ্চিস হয়, জেন্টস রিসলেট ইঞ্চিস কত, 9 ইঞ্চিস হয়, 9 ইঞ্চিস। 5 গ্রামসের চেন দেখাও না, 5 গ্রামসের চেন অলরেডি আমি 8 গ্রামস অব্দি দেখিয়েছি, আমাদের 1.5 গ্রামস থেকে চেন শুরু হয়। তো তুমি একটুখানি হোয়াটসঅ্যাপ করো, আমি সেখানে কিন্তু 5 গ্রামস, 4 গ্রামস, 3 গ্রামস এই চেনগুলো কিন্তু দেখিয়ে দিতে পারবো। আমার অলরেডি জিনিসপত্রগুলো লকারে চলে গেছে, আমাদের শোরুম 7:30 বন্ধ হয়, সো এখন অলরেডি লকারে ঢুকাতে শুরু করে দিয়েছে। তো তুমি হোয়াটসঅ্যাপ করো, তোমাকে ফার্স্ট জিনিসটা সকালবেলা এসেই কিন্তু ওই জিনিসগুলো দেখিয়ে দেবে। আর কালকে থেকে কিন্তু অফারটা শুরু হচ্ছে, সো তাড়াতাড়ি বুক করে নাও যেগুলো পছন্দ হয়েছে, কেন পরে কিন্তু ওই সেম জিনিসগুলো না পেতে পারো, তখন একটু অর্ডার করে তোমাকে মানাতে হবে আর ওয়েট করতে হবে। আর ডিসকাউন্ট যদি পরে হয় তাহলে তুমি ওই ডিসকাউন্টটা পাবে না। ওকে, আমাদের কালেকশন শেষ হবে না কোনোদিনও, সো সেগুলো চলতেই থাকবে, কত দেখা। একটা পাইপের নেকলেস দেখিয়ে দিই, দুখানা অপশন। এই পাইপের নেকলেসটা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু নেকলেসটা আসছে, এক সেকেন্ড। এইটা দেখো, এটা কিন্তু 10 গ্রামসের মধ্যে কিন্তু এই পাইপ নেকলেসটা আসছে, খুব সুন্দর দেখতে লাগে। অ্যান্ড তার মধ্যে দেখো এইখানটা মিনে করা হয়েছে, তো 10 গ্রামস মানে 60,000 হচ্ছে এই পাইপ নেকলেসটার প্রাইস পড়ছে। এটা দুটো অপশন দেখাবো, একটা হচ্ছে এইভাবে কাজ করা, আমি বালার প্রাইসটা বলছি, আমার বালাটা যেটা আছে মিনে করা বালা, এটা 23 গ্রামস আছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 1,44,000 হচ্ছে বালাটার প্রাইস পড়ছে।
ছোট গোপালের মুকুট দেখাবেন? ঠাকুরের মুকুট এইগুলো কিন্তু কাস্টমাইজ করে আমরা বানিয়ে দিতে পারবো। আরেকটা দেখাই গিনির ওপরে, এটাও কিন্তু 12 গ্রামস এর মধ্যে আছে। আমাদের বালা, যারা ভাবছো আমাদের বালা শুরু হয় হচ্ছে হাতের বালা শুরু হয় হচ্ছে 6 গ্রামস থেকে ইন্ডিভিজুয়াল বালা শুরু হয়। সো 6 গ্রামস মানে হচ্ছে 36,000 কিন্তু এটা পড়বে। অ্যান্ড এই গিনি হারটা যেটা দেখাচ্ছে এটা 12 গ্রামস এর মধ্যে আছে। সো 12 গ্রামস মানে হচ্ছে এটা প্রাইস পড়ছে 72,000 কিন্তু এই গিনি পাইপ নেকলেসটার প্রাইস পড়ছে। এর মধ্যে দেখো কুইনের কিন্তু মোটিভ করা হয়েছে। আর তোমাদের বুক অনলাইনে যদি বুক করতে চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে কিন্তু এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যত আমি দেখাচ্ছি আমার নেকলেসগুলোও দেখাচ্ছি একটা একটা করে। পলাগুলো কেমন আছে? পলাগুলো ভালো আছে? পলার আমি কালেকশন অনেক রকমের দেখেছি, নতুন কালেকশন এসেছে সেগুলো দেখিয়ে দিয়েছি। তুমি একটু হোয়াটসঅ্যাপ মানে রিমাইন্ড করে দেখে নাও, নাহলে আমি পরে টাইম পে রিমাইন্ড করে দেখো, নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেখানে দেখিয়ে দিতে পারবে। ওকে, আমি যেগুলো পরে আছি আমার ডায়মন্ড রিংটা যেটা আছে, এই যে আমার ডায়মন্ড রিং মানে আমি যেটা পরে আছি এইটা হচ্ছে 13,000 হচ্ছে এই ডায়মন্ড রিংটার প্রাইস পড়ছে। খুব সুন্দর বাটারফ্লাই ডিজাইনের মধ্যে এই রিংটা যেটা পড়েছি এটা হচ্ছে 1.3 গ্রামস মানে 10,000 হচ্ছে এটার প্রাইস। এইটা 5 গ্রামসের একটা খুব সুন্দর ককটেল রিং পড়েছি, এটার প্রাইস পড়বে হচ্ছে 32,000 হচ্ছে এটার প্রাইস 5 গ্রামসে। এই হাতে 10 গ্রামসের একটা রিং পড়েছি, এটার প্রাইস পড়ছে 40,000 সরি 6 গ্রামসের সরি 6 গ্রামসের এটার প্রাইস হচ্ছে 40,000। এটা হচ্ছে রতন চূড়টা পড়ছে 9 গ্রামসের মধ্যে, সেটার প্রাইস হচ্ছে 55,000। এই হাতে একটা খুব সুন্দর একটা মুখ পলা পড়েছি গ্রিন মুখের মানে এর ওপরে, এটা হচ্ছে 15 গ্রামস হচ্ছে এটার ওয়েট, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 92,000 হচ্ছে এটার প্রাইস পড়ছে। আমাদের গালা ভরা বালা যদি বলো আমাদের স্টার্টিং ওয়েট হচ্ছে তোমার 6 গ্রামস থেকে সেটা 36,000 হচ্ছে এটার প্রাইস। তো এটা একবার দেখিয়ে দিই, এই বালাটা যেটা দেখতে চাইছিলে এটা হচ্ছে আমাদের মণিপুরি বালা, খিল দেওয়া মণিপুরি বালা। এই বালাটা 23 গ্রামসের মধ্যে পড়ছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে 1,44,000 হচ্ছে এই বালাটার প্রাইস পড়ছে। তারপরে পলার গ্রিন পলার বালাটা, এটা 4 গ্রামস গোল্ড ইউজ করা হয়েছে গ্রিন পলারটা, পেয়ারে বলছি এই পুরো জিনিসটা। সো এটার প্রাইস পড়ছে হচ্ছে 28,000 হচ্ছে এই গ্রিন পলারটার প্রাইস। এখানে একটা চুর পরে আছি, এটা হচ্ছে চোরের ডিজাইনটা পড়ছে। এই চুরটার প্রাইস ওয়েট পড়বে হচ্ছে 19 গ্রামস, তো এটার প্রাইস পড়ছে হচ্ছে অলমোস্ট 1,17,000 হচ্ছে চুরটার প্রাইস পড়ছে। এবার আমি যেগুলো পরে আছি, গলার একটা চোকার পরেছি, চোকারটা হচ্ছে 10 গ্রামস গোল্ড ইউজ করা হয়েছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে 70,000 হচ্ছে এই চোকারটার প্রাইস পড়ছে। এটা হচ্ছে আমাদের শাই কালেকশন থেকে জার্কোনিয়ান স্টোনস আছে, এমরাল্ড আছে, নানা রকমের কিন্তু জিনিস ইউজ করা হয়েছে। তারপরে একটা খুব সুন্দর পাতলা একটা হার, এটা 6 গ্রামসের একটা এই হারটা পড়েছি। 6 গ্রামস মানে হচ্ছে এটা হচ্ছে 40,000 মানে 6.5 গ্রামস হচ্ছে 40,000 হচ্ছে এটার প্রাইস। তারপরে লম্বা হারটা যেটা আছে এটা হচ্ছে 45 গ্রামসের মধ্যে পড়ছে, 45 গ্রামস মানে হচ্ছে অলমোস্ট 2,78,000 হচ্ছে এটার প্রাইস পড়ছে। আর কানেরটা যেটা পড়েছি সেটা হচ্ছে 17 গ্রামসের মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে 1,00,000 হচ্ছে এটার প্রাইস। 30 গ্রামসের মধ্যে সীতাহার,
30 গ্রামসের মধ্যে আমাদের সীতাহার আছে, মানে 21 গ্রামসের সীতাহার শুরু হয়। তুমি একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আমি অনেকক্ষণ ধরে লাইভ করছি, অনেক কিছু দেখিয়েছি। সীতাহার আজকে না, আজকে দেখাইনি, কিন্তু লাহরি টরি অনেক কিছু দেখিয়েছি, তো সেগুলো যদি দেখতে চাও রিমাইন্ড করে একবার দেখে নিতে পারো। আর তোমরা যদি বাড়িতে বসে অর্ডার করতে চাও তাহলে আরামসে অর্ডার করতে পারো, জাস্ট যেগুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দিতে হবে। আর এই আমি যা দেখিয়েছি তার থেকেও ভালো যদি অন্য কিছু দেখতে চাও তাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। আর আমাদের কালকে থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে অফারটা শুরু হচ্ছে। অফারটা যেটা আছে সেটা আরেকবার তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যদি 20 গ্রামস যদি গোল্ড কেনো তাহলে কিন্তু 1 গ্রাম গোল্ড কিন্তু তোমরা ফ্রি পাচ্ছ। এছাড়া তাহলে 20 গ্রামস থেকে নিচে শপিং করছো তারা কিন্তু তোমরা ফ্ল্যাট 20% কিন্তু অফ, মানে 20% অফ মেকিং চার্জ থেকে। এটা গোল্ড ডায়মন্ড জুয়েলারি দুটো জুয়েলারিতেই কিন্তু এই অফারটা ভ্যালিড আছে। আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জে কিন্তু কোনো কিছু রিডাকশন হচ্ছে না, নো রিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ। আর কিছু বললাম, হ্যাঁ এক্সক্লুসিভে যেটা আছে, এক্সক্লুসিভে মানে আমাদের গার্মেন্টসের অফারটা হচ্ছে তোমরা 20-50% কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ, মানে মিনিমাম কিন্তু সব কিছুর ওপরে কিন্তু 20% ডিসকাউন্ট তো আছে। এছাড়া কিছু জিনিসের মানে অনেক জিনিসের ওপরে কিন্তু 30-40-50% কিন্তু তোমরা ডিসকাউন্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। আর কিছু তো বলার নেই, হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা ডেলিভারি করি, আর আরামসে সিকিওরভাবে কিন্তু কুরিয়ারগুলো করা হয়। সো কোনো অসুবিধা নেই, কাদের ভাবছে আমার গোল্ড অর্ডার করছি ওটা হারিয়ে যেতে পারে সেটা কোনো টেনশন নেই। একবার তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখিয়ে দিই। সো আজকে এখানে যাই, তো পরে আজকে এখানেই যাই, পরের দিন আবার তোমাদের সাথে দেখাবো, তখন আরও নতুন কালেকশন নিয়ে চলে আসবো। আর অফারটা যেটা আছে সেটা কিন্তু কালকে থেকে শুরু হচ্ছে, 16th অফ অগস্ট অবধি কিন্তু এই অফারটা চলবে। সো আজকে যাই, পরের দিন দেখাবো।